আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনিসুল ইসলাম। বন্ধুরা, অনেকেই জিজ্ঞেস করেন, ভাইয়া কবিতা আবৃত্তি যখন প্র্যাকটিস করি, যখন আবৃত্তি করি, তখন আসলে দমের অনেক বেশি সমস্যা হয়, দম ধরে রাখতে পারি না, মনে হয় যে দম চলে যাচ্ছে, ঠিকঠাকভাবে আবৃত্তি করতে পারছি না। বন্ধুরা, কিছু কবিতা আছে যেখানে আসলে শব্দের ঝংকার অনেক বেশি, দ্রুত লয়ের কবিতা, ঠিক আছে, দেখা যাচ্ছে কি কোনো লাইন অনেক বেশি, কোনো চরণ বা স্তবক অনেক বেশি দ্রুত পড়তে হচ্ছে, সেই সময় আসলে এই সমস্যাগুলো অনেক বেশি দেখা দেয়। তখন আসলে দমের সমস্যা হয়, তখন নিঃশ্বাসটা এমন হয়, এই ধরনের একটা নিঃশ্বাসের উত্থান পতন হয়। তখন যেমন হচ্ছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, এই যে একটা নিঃশ্বাস, এই এই সমস্যাগুলো কিন্তু আসলে দমের সমস্যা হয়ে থাকে। এই দ্রুত লয়ের কবিতাগুলো যখন আপনারা করবেন, যেমন ঠাস ঠাস দ্রুম দ্রাম শূন্যে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, এই যে সমস্যা, এই যে দম পড়ছে, এই যে দমের উত্থান পতন, এই সমস্যাগুলো আসলে দম না থাকার কারণে বা দম কম থাকার কারণেই অনেক বেশি হয়। বন্ধুরা, আজকে আমি কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনাদেরকে শেখাবো। এই ব্যায়ামগুলো যদি আপনারা বাসায় নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে দম অনেক বেশি ধরে রাখতে পারবেন এবং দমের ক্ষেত্রে, দম ধরে রাখার ক্ষেত্রে আপনার মধ্যে অনেক বেশি নিয়ন্ত্রণ আসবে। বন্ধুরা, এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যদি আপনারা নিয়মিত করেন, তাহলে অবশ্যই দমের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, তার আগে, মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এবারে আমি চলে যাচ্ছি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে। তার আগে কিছু কথা জেনে নিই। আবৃত্তি করার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যখন করবেন, তখন দ্রুত শ্বাস নেবেন, এরপর ধীর গতিতে শ্বাসটি ছাড়তে হবে। প্রথম ব্যায়ামটি করার ক্ষেত্রে যেটি আমি বলবো, সেটি হচ্ছে 5 সেকেন্ড শ্বাস নেবেন, ঘড়ি ধরে 5 সেকেন্ড শ্বাস নেবেন, এরপর 10 সেকেন্ড ধীরে ধীরে শ্বাসটি ছাড়বেন। এভাবে আপনারা 7 দিন করবেন। 7 দিন করার পর শ্বাস ত্যাগের সময় আরও 2 সেকেন্ড বাড়াবেন। এভাবে প্রতি সপ্তাহে 2 সেকেন্ড করে বাড়াতে বাড়াতে একটা সময় 30 সেকেন্ড আপনারা করবেন শ্বাস ত্যাগের সময়টি, ঠিক আছে বন্ধুরা? চলুন তাহলে বন্ধুরা ব্যায়ামটা আমরা করে নিই। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে আপনারা 5 সেকেন্ড শ্বাস নেওয়ার পরে আপনাদের যখন শ্বাস ছাড়বেন, তখন মনে হবে যে খুব দ্রুত শ্বাসটি যাচ্ছে। এটা প্রথম প্রথম এমন সমস্যা হতে পারে, কিন্তু আপনারা ধীরে শ্বাস ছাড়ার চেষ্টা করবেন এবং সেটা প্র্যাকটিস করতে করতে আপনাদের মধ্যে সেটির আয়ত্ত চলে আসবে। এবারে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটি করব, সে ব্যায়ামটি করার আগে কিছু দিক নির্দেশনা বন্ধুরা আসুন জেনে নিই। শুরুতেই 5 সেকেন্ড শ্বাস নিন। শ্বাস ছাড়ার সময় আ এভাবে ধ্বনি উচ্চারণ করতে হবে, এবং আ ধ্বনি যখন আপনারা উচ্চারণ করবেন, তখন কণ্ঠস্বর যেন সমান থাকে, স্ট্রেট থাকে, অর্থাৎ কণ্ঠস্বর যেন উঁচু নিচু না হয়, স্বর যেন না কাঁপে, যেমন আ এমন যেন না হয়, এবং স্বর যেন না কাঁপে, আ এভাবে যেন স্বর যেন না কাঁপে, আ এভাবে না, স্ট্রেট এবং সহজ সোজা থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা? এভাবে বিভিন্ন ধ্বনি যেমন অ আ ই উ এ এবং ও, এই 6টি স্বরকে শ্বাস ত্যাগের সাথে সাথে উচ্চারণ করতে হবে। বন্ধুরা আসুন বিষয়টি ভালোভাবে দেখে নিই। আ
এতক্ষণ করলাম অ ধ্বনি, শুরুতে আ ধ্বনি করেছি, অ ধ্বনি করলাম, এবার ই ধ্বনি করব। ই ই এবার উ ধ্বনি করব, উ ধ্বনি করে করে শ্বাস ছাড়ব। উ এবারে শ্বাস ছাড়ার সময় এ ধ্বনি উচ্চারণ করব। এ এ এ এবারে শ্বাস ছাড়ার সময় ও ধ্বনি উচ্চারণ করব। ও বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি দেখাবো সেটির নিয়মকানুন বন্ধুরা আসুন জেনে নিই। এক নাক চেপে ধরে অন্য নাক দিয়ে 5 সেকেন্ড শ্বাস নিতে হবে। এবার যে নাক দিয়ে শ্বাস নেবেন তা বন্ধ করে অন্য নাক দিয়ে 5 সেকেন্ড শ্বাস ছেড়ে দিতে হবে। অর্থাৎ 5 সেকেন্ড শ্বাস নিতে হবে, 5 সেকেন্ড শ্বাস ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এভাবে 4 থেকে 5 মিনিট করবেন। উভয় নাকেই শ্বাস গ্রহণের অভ্যাসটা করতে হবে। বন্ধুরা, আমরা দেখিনি প্র্যাকটিক্যালি, তাহলে আরও বেশি সহজ হয়ে যাবে বোঝাটা। শুরুতে আমি এই নাকের ফুটা বন্ধ করছি। এবার এই নাকের যে ফুটা আছে এই ফুটা দিয়ে আমি শ্বাস গ্রহণ করব। এবার এই নাকের ফুটো দিয়ে আমি শ্বাস গ্রহণ করব এবং এই নাকের ফুটো দিয়ে শ্বাস ছাড়ব।
বন্ধুরা, এইভাবে করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, এবারে যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি করব, আসুন ব্যায়াম করার আগে তার নিয়ম কারণ ভালোভাবে জেনে নিই। 5 সেকেন্ড ধরে শ্বাস গ্রহণ করতে হবে, 5 সেকেন্ড দম ধরে রাখতে হবে, তারপর এই ধ্বনিটি উচ্চারণ করতে করতে শ্বাস ছাড়তে হবে, তারপরে মাঝখানে আমরা অর্ধেক শ্বাস ছেড়ে দেওয়ার পরে আমরা 2 সেকেন্ড দম ধরে রাখব, হ্যাঁ, তারপরে বাকি শ্বাসটা ধীরে ধীরে ছাড়ব। বন্ধুরা, দেখালে ভালোভাবে বুঝতে পারবেন। 5 সেকেন্ড শুরুতে আমি শ্বাস গ্রহণ করি, তারপরে 5 সেকেন্ড দমটা আমি ধরে রাখব, নিঃশ্বাসটা আটকে রাখব আর কি। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। 5 সেকেন্ড শ্বাস গ্রহণ করব, এরপর 5 সেকেন্ড নিঃশ্বাসটা একটু আটকে রাখবো, তারপরে নিঃশ্বাস 5 সেকেন্ড আটকে রাখার পরে এভাবে উচ্চারণ করতে করতে শ্বাসটা ছাড়বো, তার মাঝখানে আমরা একটু বিরতি দিব, একটু দম ধরে রাখবো 2 সেকেন্ড, তারপরে আবার আমরা বাকি শ্বাসটা ধীরে ধীরে ছাড়বো উচ্চারণ করে। আবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা টিপ, সেটা হচ্ছে আপনারা সেকেন্ড কীভাবে গুনবেন, 1, 2, 3, 4, 5, মনে মনে এটা গুনলেই হবে, এটাই কিন্তু 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যেভাবে আপনারা গুনতে থাকবেন আপনারা ওভাবে করে সেকেন্ডের হিসেবটা নিজেরা মনে মনে করে করবেন। বন্ধুরা, এবারে আমরা কিছু সরগম প্র্যাকটিস করব, ঠিক আছে? সরগম প্র্যাকটিস করব একটু ভিন্নভাবে, আমরা নিঃশ্বাস ধরে রেখে সরগম প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? সা রে গা মা পা পর্যন্ত, যেমন সা আমি কিন্তু নিঃশ্বাস ধরে রেখেছি, এভাবে সা রে গা মা পা সব ক্ষেত্রে প্রত্যেকটা শেষ করবে নিঃশ্বাস ধরে রেখে, ঠিক আছে বন্ধুরা? যেমন আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠব, সা নিঃশ্বাস ধরে রাখলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম, এখন রে গা নিঃশ্বাস ছাড়লাম, এখন শেষে এটা শেষ করবে নিঃশ্বাস ছাড়বেন, প্রত্যেকটা এভাবে নিঃশ্বাস ধরে রেখে এটা প্র্যাকটিস করতে হবে। সা ছাড়লাম, বুঝতে পেরেছেন বন্ধুরা? আসুন আমরা প্র্যাকটিস করা শুরু করি। সা রে গা মা পা, সা রে
এভাবে বন্ধুরা আপনারা স্বরগমগুলো নিঃশ্বাস ধরে রেখে রেখে আসলে প্র্যাকটিস করবেন, অর্থাৎ সা নিঃশ্বাস ধরে রাখলাম সা, যতক্ষণ ধরে রাখা যায় সা, তা শেষ নিঃশ্বাস ছেড়ে দিলাম, রে নিঃশ্বাস ছেড়ে দিলাম। এভাবে সা রে গা মা পা পর্যন্ত আপনারা করতে পারবেন এবং করার সাথে সাথে কিন্তু আপনারা উঠবেন, হ্যাঁ, নিম্ন স্বর থেকে উচ্চ স্বরে আপনারা উঠবেন, যেমন সা রে গা মা পা। বন্ধুরা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এভাবে যদি বন্ধুরা আপনারা বারবার প্র্যাকটিস করেন, যে প্র্যাকটিসগুলো আপনাদেরকে দেখিয়েছি আজকে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং সরগম যেভাবে দেখালাম, এভাবে যদি আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন, আমি জানি মাস দুয়েকের মধ্যেই আপনাদের দমের ক্ষেত্রে অনেক বেশি নিয়ন্ত্রণ চলে আসবে এবং নিঃশ্বাসেরও কিন্তু উন্নতি হবে এই ব্যায়ামগুলো আপনারা যদি করেন। ঠিক আছে বন্ধুরা, নিঃশ্বাসের অনেক ব্রিদিংয়ের প্রবলেম থাকতে পারে, এই সমস্যাগুলোও কিন্তু অনেকাংশে কাটিয়ে যাবে আমি জানি, এই বিষয়গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন দম কিন্তু আরও ভালোভাবে আপনারা ধরে রাখতে পারবেন। বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এবং উপকারে আসলে আমার কাজ করে যাওয়া সার্থক হবে। বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।